যে সকল কাজকর্মগুলো ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ হিসাবে বিবেচিত হয় সেগুলো হচ্ছে এক নম্বরে অন্যের মালিকানাধীন ভূমি সীয় মালিকানাধীন ভূমি হিসাবে প্রচার করা দুই নম্বরে তথ্য গোপন করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা তিন নম্বরে সীয় মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত না হইয়া কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা চার নম্বরে কোনো ব্যক্তি অফর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর ব্যক্তিরূপে প্রতিস্থাপিত করিয়া কোন ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ হস্তান্তর বা সমর্পণ করা পাঁচ নম্বরে মিথ্যা বিবরণ সংবলিত কোন দলিল স্বাক্ষর বা সম্পাদন করা ছয় নম্বরে কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করা সাত নম্বরে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো কার্য সম্পাদন করা কারো জমিজমা সংক্রান্ত ব্যাপারে যদি আপনি এই ষাটটি অপরাধ করে থাকেন তাহলে আপনি ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধে অপরাধী হিসাবে সাব্যস্ত হবেন এবং ভূমি আইনে নির্ধারিত শাস্তি আপনার প্রাপ্য হবে